সাভারে এক ব্যবসায়ীর বাড়ির মাটি খুঁড়ে পাওয়া যায় হাড় ও মাথার খুলি। বেরিয়ে আসে এই হাড় ও খুলি যুবক তোফাজ্জল হোসেনের। সাভারের ইমানদীপুর এলাকা থেকে 10 মাস 24 দিন আগে নিখোঁজ হয় তিনি। পুলিশ জানায়, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে। ঘটনাও সে স্বীকার করে এবং সে তার, এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি, এই বাড়ির নিচেই তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। গত বছরের 18 জুলাই সাভারের ইমানদীপুরের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি তোফাজ্জল। খোঁজ না পেয়ে সাভার মডেল থানায় জিডি করেছিল পরিবার। প্রশ্ন হলো, নিখোঁজের এতদিন পর কিভাবে পাওয়া গেল তোফাজ্জলের হাড় ও খুলি? স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস সে মাদক ব্যবসায়ী। এর আগে এই ডিবিরই একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জোর ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে এবং এর পূর্বে যে তনুর লাশটি পেলাম এই একই মাদক সংক্রান্ত কারণেই তনুকে সে হত্যা করে। চলতি বছর 2 জুন সাভারের বিরুলিয়া ইউনিয়নে খনিজনগর এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হন সীমা আক্তার নামে এক এনজিও কর্মী। পরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সাইফুলের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে খনিজনগর এলাকা থেকে 6 জন সীমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সীমা অপহরণ ও হত্যা মামলায় মূল হোতা ছিল স্বপন। স্বপনের নেতৃত্বে সাইফুল, রেজাউল, তাইরান, আসিফ সীমাকে অপহরণ করে। এরপর শ্বাসরোধে হত্যার পর স্বপনের বাড়িতে মাটি চাপা দেওয়া হয়। ওই মামলার সূত্র ধরে ডিবির কাছে তদন্তাধীন আরও একটি অপহরণ মামলার তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে পাওয়া যায় অপহৃত তোফাজ্জল হোসেনের হাড় ও মাথার খুলি। এখানে যে লাশের পাশে তার যে শার্টটি পাওয়া গেছে এবং তার সেই দিনের অপহরণের আগ মুহূর্তে যে শার্টটি ছিল এই একই শার্ট এবং তার স্ত্রী এসে ওই শার্টটি শনাক্ত করেন। আমরা এর পরবর্তীতে ডিএনএ আমরা করে এটি কনফার্ম হবে এটি স্বপনের লাশ, তনুর লাশ কিনা, তবে প্রাথমিকভাবে স্বপন স্বীকার করেছে। গ্রেফতারের পর স্বপন তোফাজ্জলকে হত্যার বিষয়টি স্বীকার করেন। হাসমি জাহান, প্রথম আলো।